Assalamualaikum everyone, welcome back to my channel beauty. আজকে আমি আপনাদের সবার খুবই দরকারি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি সহজে কিভাবে ঘরে গুড়া দুধ তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এই গুড়া দুধ কিন্তু তৈরি করে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে বাজারে কিন্তু গুড়া দুধের দামটা অনেক তো খুব সহজেই যদি বাসায় গুড়া দুধ তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় যে প্রয়োজনের সময়ে এটি খুব কাজে আসে তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী সহ পুরো ভিডিওটি গুড়া দুধ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ এবার দুধটাকে আমি অনবরত জাল করে নিচ্ছি যত সময় পর্যন্ত না দুধটাতে বলক উঠবে আর এই বলক উঠার সময়টুকো কিন্তু চারপাশে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে সবপাশ থেকে সমানভাবে বলক উঠে আসে তো যখন এরকম বলক উঠে এসেছে তখন আমি এভাবে দুধটাকে নাড়া বন্ধ করে দিব আর দুধটাকে নাড়া বন্ধ করে দিলে দেখা যাবে যে চারপাশ থেকে খুব সুন্দর স্বর উঠে এসেছে আর যখনই স্বরটা উঠে আসবে তখন আমি খুন্তির সাহায্যে এভাবে স্বরটাকে একপাশ করে দিব আর এই সময়টাতে চুলার আঁচটাকে আমি লো হিটে কিন্তু রাখিনি মিডিয়াম হাই হিটে রেখেছি আর এভাবে করে আমি সবটুকু দুধ জাল করে নিয়ে স্বর বানিয়ে নিচ্ছি কিন্তু আপনারা যদি চুলাটাকে লো হিটে রাখেন তাহলে কিন্তু দুধটা শুধু শুকিয়ে যাবে বেশি একটা স্বর হবে না তাই এই পদ্ধতিটা ফলো করে আপনারা স্বরটাকে তৈরি করে নেবেন আর এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে দেখুন আমার দুধটা অনেকটা শুকিয়ে এসেছে আর শর্টটা প্রায় রেডি হয়ে গেছে আমি আরও কিছু সময় এটিকে জাল করে নিব আর এই এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে পুরো দুধটাকে নাড়া যাবে না শুধু শর্টটাকে মাঝখানে নিয়ে আসতে হবে আর এভাবে জাল করে আমি পুরাটা স্বর দেখুন রেডি করে নিয়েছি এবার আমি স্বরটাকে নামিয়ে নিব আর জাল করতে হবে না এর জন্য আমি একটা এরকম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি প্লেটে তেল মাখিনি এমনিতেই প্লেটের উপর আমি সবটুকু স্বর ছড়িয়ে দিব খুব পাতলা করে আপনারা স্বরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত শুকিয়ে যাবে স্বরটাকে খুব সুন্দরভাবে প্লেটের উপর ছড়িয়ে নেওয়ার পর আমি ফ্যানের বাতাসে 7 থেকে 8 ঘন্টা এটাকে শুকিয়ে নিয়েছি দেখুন এরকম হয়েছে এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে এর জন্য পুরো একদিন আমি এটাকে রোদে শুকিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে স্বরটা কতটা শুকিয়ে গেছে আর আমি আরও একটু এটাকে শুকিয়ে নিব এভাবে করে ছড়িয়ে নেওয়ার পর আমি আরও 1 থেকে 2 ঘন্টার জন্য রোদে এটাকে রেখে দিব আমি একটা চামচের সাহায্যে সবটুকু স্বরকে এভাবে করে উঠিয়ে নেওয়ার পর স্বরটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য আরও রোদে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা রাখলে স্বরটা বেশ অনেকটা শুকিয়ে যাবে আর এটা কিন্তু আমি টানা রোদে শুকিয়ে নিয়েছি তো দেখুন 1 থেকে 2 ঘন্টা পর আমার পুরো শুকানোটা শেষ হয়েছে আমি এবার এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি 2 কেজি দুধের স্বরের জন্য আমি এখানে 1/2 কেজি চিনিকেই পারফেক্ট মনে করেছি এজন্য আমি 1/2 কেজি চিনি দিয়ে দিয়েছি এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে নেয়ার পর আমি এটাকে চেলে নিচ্ছি সবটুকু গুড়া দুধকে আমি এভাবে করে চেলে নিয়েছি দেখুন আমার গুড়া দুধটা রেডি হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন গুড়া দুধটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আর এই দুধটাকে কিভাবে সংরক্ষণ করব সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা গুড়া দুধটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটা কাচের বয়ম নিয়ে নিন এবং বয়মের মধ্যে গুড়া দুধটাকে রেখে আপনারা নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে পারবেন 1 সপ্তাহের জন্য আর যদি 1 থেকে 2 মাস এটাকে রেখে খেতে চান তাহলে আপনারা মুখটা আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আর এভাবে করে গুড়া দুধ তৈরি করলে যে কোনো প্রয়োজনে আপনারা খুব সহজেই এটাকে কাজে লাগাতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ